যেই কাজগুলা করলে 40 বছরের এবাদত নষ্ট হয়ে যায়। বলেন না, নাউজুবিল্লাহ। কত বছরের এবাদত? 40 বছরের এবাদত আপনি যদি করেন, অল্প টাইম কিছু এই কাজগুলা যদি করেন, পাঁচটি জায়গা আছে, এই পাঁচটি জায়গার মধ্যে যদি কেউ অহেতুক কাজ করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে এসেছে, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতিন মাওয়াদি' আখবাদাল্লাহু আনহু বিইবাদাতি আরবাঈনা সানা, অর্থাৎ 40 বছর। আরবাঈনা সানা মানে 40 বছরের ইবাদত ধ্বংস করে দেয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে ফিল মসজিদ, যদি কোনো ব্যক্তি মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলে, মসজিদের মধ্যে উচ্চ সুরে কথা বলে, মসজিদের মধ্যে কাউকে বকাবকি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মসজিদের মধ্যে কেউ যদি অহেতুক কাজ করে যেটা সমাজের জন্য কাম্য নয়, যেটা সমাজের উপকারে আসে না, রাষ্ট্রের উপকারে আসে না, এই সমস্ত কথাবার্তা যদি মসজিদের মধ্যে বলা হয়, তাহলে তার 40 বছরের ইবাদত ধ্বংস হয়ে যায়। বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, 40 বছরের ইবাদত নষ্ট করে দেওয়া হয়, কিন্তু এই 40 বছরের যদি কারো বয়স 40 বছর না হয়, কারো কারো বয়স 20 থাকতে পারে, 22 থাকতে পারে, 30 থাকতে পারে, 40 বছর পূর্ণ হয় নাই, কিন্তু তার 40 বছরের ইবাদত কিভাবে নষ্ট হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যদি 40 বছর বাঁচে, 40 বছর পর্যন্ত যে ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ইবাদত তার আমল নামার মধ্যে তুলবে না। বলেন না, আল্লাহু আকবার। চিন্তা করছেন বিষয়টা? এক নাম্বার হচ্ছে মসজিদের ভিতরে তামাশা করা, অর্থাৎ মসজিদে আসলে এই মসজিদের মধ্যে আল্লাহ প্রদত্ত, আল্লাহকৃত যে সমস্ত বাণী দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, এই সমস্ত বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। দুই নাম্বার হচ্ছে ফি ওয়াক্তিল আজান, কেউ যদি আজানের সময় কথা বলে, কি বলে? আজানের সময় যদি কেউ কথা বলে, আমরা অনেকেই অনেক কিছু করি, আজানের সময় ফেসবুক চালাই, ইউটিউব চালাই, বিভিন্ন ধরনের আমরা কথার মধ্যে মত্ত হয়ে থাকি, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি, ব্যবসা বাণিজ্য করে থাকি, মাল দিয়ে থাকি, মাল কিনে থাকি। চিন্তা করছেন বিষয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মুয়াজ্জিনি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, কেউ যদি এর মর্তবা বুঝতো, তাহলে এই আজান দেওয়া নিয়ে যুদ্ধ লেগে মানুষ মারা যেত। বলেন না, আল্লাহু আকবার। যে আমি দেব, ও বলবে না আমি দেব, এমন প্রতিযোগিতা হতো যে তাদের মধ্যে যুদ্ধ লেগে যেত, এবং তারা এই হত্যার মধ্যে তারা লেগে যেত। এজন্য আজানের সময় বাবারা, আজানের সময় আজানের আদব কি? একটা দিনী মজলিসের মধ্যে ওয়াজ হচ্ছে, কিন্তু আজান পড়তেছে, ওই সময় তার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, সাথে সাথে ওয়াজকে বন্ধ করে দেওয়া, এবং এখান থেকে মজলিস থেকে যে কোনো একজন আজানের জবাব দিলে সবারটা আদায় হয়ে যাবে। বলেন না, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আদব। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেউ যদি আজানের সময় যদি কথা বলে, অথবা ব্যবসায়িক কাজ করে, যে কোনো কিছু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 40 বছরের ইবাদতকে নষ্ট করে দেন। বলেন না, নাউজুবিল্লাহ। তিন নাম্বার হচ্ছে ফি তেলাওয়াতিল কুরআন, কোন জায়গার মধ্যে কুরআন তেলাওয়াত করা হচ্ছে, কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াতকে শোনা হচ্ছে না, অন্য কাজ করা হচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করা হচ্ছে, তার কর্ণকুহরের মধ্যে কোরআনের ধ্বনি পৌঁছার পরেও সে কোরআনের এই তেলাওয়াতের দিকে মনোযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তার 40 বছরের ইবাদতকে আমি আল্লাহ নষ্ট করে দেব। বলেন না, নাউজুবিল্লাহ। এখন দেখেন, বর্তমানে দেখা যায় মাইকে ছবি না পড়ায়, আগেও পড়াইতো এটা বেশি জোরে, বলেন ঠিক কি না? এই মাইকে ছবি না পড়ানো ঠিক না, কেননা এই যে কোরআন তেলাওয়াত যে বাজে, এটা তো অনেকে শুনতে নাও পারে, জোরে বলেন ঠিক কি না? হ্যাঁ, যদি এমন হয়ে যায় যে আপনার
বাড়ির আশেপাশে কোরআন তেলাওয়াত হচ্ছে, আপনার এমন জরুরি কাজ সেটা হচ্ছে ভিন্ন কথা, আপনার জরুরি কাজ সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বসে আছেন, আপনার কর্ণকুহরের মধ্যে কোরআনের ধ্বনি আসতেছে, আপনি শুনতেছেন না, কাজ থাকলে ভিন্ন কথা। আল্লাহ রাসূল সেটাও বলে দিয়েছেন, কাজ থাকলে কি ভিন্ন কথা, জরুরত প্রয়োজন সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি বসে আছেন, আপনার শুনলে কোনো অসুবিধা হবে না। এমন সময় যদি আপনি না শুনে যদি আপনি অন্য কিছু করেন, তাহলে আপনার 40 বছরের এবাদত নষ্ট করে দেবে। বলেন না, নাউজুবিল্লাহ। এরপরে 4 নম্বর হচ্ছে ফি মজলিসুল উলামা, উলামায়ে কেরামগণ ওয়াজ করেন, এই ওয়াজের ময়দানের মধ্যে বসে থেকে যদি ওয়াজ না শুনে, যদি বক্তব্য না শুনে যদি অন্য কারোর সাথে আলাপ করা হয়, অন্য কিছু চিন্তা করা হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। এরপরে 5 নম্বর হচ্ছে ফি জিয়ারাতুল কুবুরি, কবর জিয়ারাতের সময়, কবর জিয়ারত যখন করা হয় ওই সময় কবর জিয়ারত না করে যদি কোনো ব্যক্তি অন্যদিকে কথা বলে, অন্য ভাব চিন্তা করে, অন্যদিকে মনোনিবেশ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলে তার 40 বছরের ইবাদতকে ধ্বংস করে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, বলেন না, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া, আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পারা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।